পুনর্ভবা নদী। এটাই হচ্ছে পুনর্ভবা নদী। আমি নাম জানতাম না আগে, এখানকার অনেক লোক জেনেছি, এখানকার মানে লোকজনই বলেছে পুনর্ভবা নদী। চলে গেল নৌকাটা, অনেক দূর থেকে আছে কিন্তু নদীটা একদম বাংলাদেশে মিশে গেছে একদম। এই নিচের দৃশ্য গুলো দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যে বাগান করা আছে। এই যে নিচে সরষে ফুল গুলোকে, নৌকাটা নিচে চলে গেল। কোনটা ওটা? এই যে বাংলাদেশের পুনর্ভবা নদী, হবিবপুর থানা মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত পুনর্ভবা নদী। পূর্ব পাকিস্তান বাংলাদেশে প্রবেশ করেছে। নৌকো করে মাছ ধরে ব্রিজ।